আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি নিরামিষ সবজিটা কিভাবে রান্না করলাম, সেই রেসিপিটা। তো ভিউয়ার্স, আজকের এই ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু লোক আমার রান্নাঘরে কাজ করতেছে। এখানে আমার একটা অ্যাডজাস্ট ফ্যান ছিল। তো ভিউয়ার্স, আমি কিন্তু গত কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ঘর চুরি হয়েছে, ঘর থেকে মানে মোবাইলগুলো নিয়ে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র, বিশাল একটা ছিদ্র। এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান ছিল। তো ওই অ্যাডজাস্ট ফ্যানটাই কিন্তু চোর মানে ভেঙে ভিতর দিয়ে ধাক্কা দিয়ে বাইরের দিক থেকে, তো কীভাবে যেন চোর এই দিক দিয়েই মানে ঢুকে গিয়েছে। তো আসলে আমরা কিন্তু মানে এতই ঘুমিয়েছিলাম, বুঝতেই পারিনি যে কীভাবে এদিকে চোর এসে গেল। ঘটনাটা ঘটছিল কিন্তু গত 28 রোজাতে। আমরা সেহরি খাওয়ার পর মোবাইল, আমাদের বাসা যে কটা মোবাইল ছিল চার্জে লাগিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমার মনে হচ্ছে আনুমানিক মনে হয় 6:30 বা 7টার দিকে এই ঘটনাটা ঘটেছে। আসলে এত গভীর ঘুমে হয়তো ছিলাম, জানি না, আমার জানালা আমি সবসময় খুলে রেখে ঘুমাই। ওদিকে কি চোর কিছু করলো কি না, কোনো স্প্রেটে কিছু দিল কি না, তা নাহলে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু মানে কি বলবো, খুবই কান পাতলা মানুষ যেটাকে বলে, শব্দ হলেই কিন্তু ঘুম থেকে উঠে যায়। জানি না ওই দিন কেন ওরও ঘুম ভাঙেনি। আর যে আমার কিচেনটা দেখতেছেন, এই কিচেনটার সামনেই কিন্তু মানে দরজাটার এই পাশেই আমার ভাই ঘুমেছিল, মানে খাটের মধ্যে। ও কিন্তু কিছুই বুঝতে পারে নাই। আর এখন যেরকম কিচেনের মানে জানালাটা খোলা দেখতেছেন, আমি কিন্তু মানে ওইভাবেই রাতে খোলা রেখেই শুয়ে থাকি। তো আসলে কোনো দিনও কল্পনা করতে পারিনি যে এদিক দিয়েও যে বাসায় চোর ঢুকতে পারে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে মানে আমার বাসা শুধু মোবাইলই চুরি হয়েছে, আমাদের কোনো ক্ষতি হয়নি, আরও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। তো দেখতেই পারতেছেন আমার ঘরের কি অবস্থা, আমার চুলার কি অবস্থা। তো এই আর কি, ওই ভাঙ্গা অ্যাডজাস্ট ফ্যানটাই কিন্তু মানে আমরা ওই জায়গায় লাগিয়ে রেখেছিলাম কোনো মতে। আর তখন কিন্তু আসলে লকডাউন ছিল, সরকারে মানে বলেছিল যে 1 তারিখ থেকে সব কিছু খুলে দিবে, রাস্তাঘাট গাড়ি ঘোড়া। তো আর যে আমার যে বাসার যে মালিক মানে বাড়িওয়ালা যিনি, উনি আবার খুবই ভালো মানুষ। উনি বাসায় এসে আমাকে বলল যে তা কী করতে চান আপনারা বলেন, কারণ এখানে তো অ্যাডজাস্ট ফ্যান লাগাতেই হবে, তাছাড়া তো কিচেন রুমের যে ময়লা মানে যে তেল কাজটা উপরের দিকে উঠে সেগুলো তাহলে বাইরে যেতে চায় না। তো আমরা বললাম যে কী আর বলবো, বললাম যে বাতাস বাইরে যাওয়ার কোনো দরকার নেই, আগে জীবন বাঁচাই তারপর। তো বললাম যে এটা আপনারা ব্লক করে দেন। তো আমি যে বললাম ব্লক করে দেন, তা দেখে আমার পাশের বাসার যে পাশের যে ফ্ল্যাটে যিনি থাকে, উনি আমার বৌদি থাকে একজন, আর দোতলায় আমার ভাবি আছে একজন, তো ওনারা সবাই মানে ওনাদের অ্যাডজাস্ট ফ্যান খুলে আমার যে আমার বাসা চুরি হয়েছে ওই ভয়েতে কিন্তু ওনারাও সবাই ফ্যান খুলে ওই জায়গা ওইভাবেই মানে ব্লক করে দিয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদের বাসায় যদি এরকম কোনো ফ্যান থেকে থাকে তাহলে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কারণ এখন যে দেশের অবস্থা চুরি ডাকাতি তো মনে হয় আমার আরও বাড়বে। তো আমি তো এখন আপনাদেরকে দেখালাম এতক্ষণ কিছু সবজি কাটা, এই সবজিগুলো কিন্তু দিয়ে আমি একটা নিরামিষ সবজি রান্না করব। আর সেই নিরামিষ সবজিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি, আপনারা দেখতেছেন। আর সবগুলো সবজি আমি এখানে দেখাইনি, এখানে আমি 8 প্রকারের সবজি নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু কম বেশিও নিতে পারেন। এটা যেহেতু নিরামিষ সবজি আমি রান্না করব, কাজে যত বেশি সবজি দিবেন ততই কিন্তু ভালো হবে রান্নাটা। সবজি যত বেশি হয় ততই কিন্তু টেস্টটা, এক একটা সবজির এক এক ধরনের টেস্ট।
তো আমি এখানে সবগুলো সবজি এইভাবে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমার এই সবজি কাটা দেখে কিন্তু আমার ছেলেও এসেছে আমার সাথে সবজি কাটার জন্য। তো দেখবেন আপনারা ভিডিওতে, ও কিন্তু আমার এই যে বরবটি থেকে বিচি ছুটিয়েছে, ও বলল যে আমিও কাজ করব। তো আমি বললাম ঠিক আছে তুমিও করো, সমস্যা নাই। তো এই যে দেখুন আমার ছেলে, সে আমাকে বরবটি থেকে বিচিগুলো এভাবে বের করে দিয়েছে, বলতেছে যে আম্মু তুমি এগুলি রান্না করবা, আমার আমি এগুলো তোমাকে বের করে দিব। তো ও কিন্তু সব সময় আমার বাসা যখনই মানে এই সবজিটা আসে, ও মানে জানি না কেন যেন এরকম বিচি ছোটাইতে মনে হয় খুব ভালোবাসে। সিম যখন আমার বাসায় আছে তখন কিন্তু ওই সিমের বিচিগুলো ও সেমভাবেই এইভাবে আমাকে ছুটিয়ে দেয়। তো এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, পরিমাণ মতো তেল দিবেন আপনারা, যতটুকু সবজি নেবেন তার পরিমাণ করে আপনারা এখানে তেল দিয়ে দিবেন। এখানে আমি তেজপাতা দিয়ে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এটা আমি কিছুক্ষণ ভাজবো। ভাজার পর এটা মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে রেডি পাঁচফোড়নটা পাওয়া যায় সেই পাঁচফোড়নটা আমি এখানে দিয়ে দিব। আর আমার বাসায় কিন্তু সবজি বলতে গেলে প্রতিদিনই রান্না করা লাগে, আমার হাজবেন্ড যেহেতু ডায়াবেটিসের মানুষ সবজি তো খাওয়াই লাগে। আর এখন ডায়াবেটিস বলতে কি, এখন সবাই মানে সবজির পাগল, যে সবজি খেলেই মনে হয় যে ভালো এইটি আর কি। তো এখানে আমি 1/2 কাপের মতো আমি মুগ ডাল দিয়ে দিয়েছি, মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি সবজিগুলা এর মধ্যে দিয়ে দিব। সবজিগুলা দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি কিন্তু তেলের মধ্যে আদা পেস্ট দেই নাই, আপনারা চাইলে কিন্তু আদা পেস্টটা এর মধ্যে দিতে পারেন। আর সবজিগুলো দিয়ে এভাবে আপনারা একটু ভালো করে নেড়ে চেড়ে দিবেন, তারপর বাকি সবজিগুলোও এর উপরে দিয়ে দিবেন। দিয়ে এর মধ্যে হালকা লবণ দিয়ে দিবেন, পরবর্তীতে আবারও কিছু লবণ দিতে হবে। লবণ দেওয়ার পর আমি এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিব। আমি তো যেহেতু পাঁচফোড়নে কিছু জিরা মিক্স ছিল সেজন্য আমি এখানে জিরা একটু কমই দিলাম। তো দিয়ে এগুলা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ, এটা ভালো করে একটু কষানোর জন্য। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, আর এই সবজিটা কিন্তু ভাত তারপর রুটি দিয়ে খেতে মানে খুবই মজা লাগে। আর এটা কিন্তু আপনারা চাইলে, যারা ডায়েট কন্ট্রোল করতে চান তারা কিন্তু এটা শুধু এমনিতেই খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগে, আপনারা একবার কিন্তু বাসায় ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার এই ভিডিও প্রথমবার দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখে কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং পরিবার পরিজনদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। এখন আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিনিটা যখন সবজিটা একদম নামিয়ে নেবেন তার কিছুক্ষণ আগেও দিতে পারেন, আমি এটা এখনই দিয়ে দিলাম। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি, আর দিয়ে দিব এখন সামান্য পানি, আমি এখানে বেশি পানি দিব না, এটা যেহেতু আস্তে আস্তে আমি চুলাতে রান্না করতেছি, এটা ঢেকে ঢেকে একটু পরপর আমি রান্না করব। আর পানিটা বেশি দিলে সবজিটা একদমই মানে সিদ্ধ হয়ে গলে যায়, আর দেখতে অতটা ভালো লাগে না সবজিটা, আমার কাছে ভালো লাগে না। অনেকে আছে একদম সবজি ঘেঁটে রান্না করে, তো আমার কাছে মনে হলো যে সবজি কী কী দিলাম একটু আস্তে আস্তে থাকবে, সেইভাবে আমি রান্না করতে চাই, তাও কিন্তু অনেকটাই ঘেঁটে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সবজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে,
तो भिवर्स आमार आजकेर ये ब्लगटी आपनादेर काछे केमन लागलो आमाके किन्तु कमेंट करे जानाबेन एवं सुंदर सुंदर कमेंट करे जानाबेन जेन आमि आरो इन्सपायर होते पारि। तो फ्रेंड्स आज ए पर्यन्तई, सबाई सुस्थ थाकबेन, निरापदे थाकबेन एवं साबधाने थाकबेन आर आमार जन्य दोया करबेन आमि जेन सामने आरो नतुन नतुन सुंदर सुंदर रेसिपी एवं ब्लग निये आपनादेर सामने हाजिर होते पारि। आज ए पर्यन्तई, आल्लाह हाफेज़।